আসসালামু আলাইকুম। আবু বকর সিদ্দিক রিফাত আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ধন্যবাদ আমাকে লাইভে সংযুক্ত করার জন্য। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, বুঝছেন, একটা স্টোরি, ঠিক আছে? এটা হচ্ছে, আমি আগেই বলে রাখি, আমি আস্তিক। হ্যাঁ, তো আমার প্রশ্নটা হচ্ছে, একটা লোক সে একটা ক্রাইম করলো, একটা জেলে ক্রাইম করলো, স্যার একটা এরিয়াতে ক্রাইম করলো, এবং তার ক্রাইমটা হচ্ছে একটা একজনকে খুন করছে সে, এবং বিপরীতে তার বিচার হইলো, বিচারে সে কিন্তু নাস্তিক, যে লোকটার কথা বলতেছি, ঠিক আছে? সে বিচারে তার ফাঁসি হইলো, পরবর্তীতে দেখা গেল এই লোকটা জেল থেকে পালাই, সে একটা সুন্দর জীবন যাপন করলো, এবং সে একটা খুনের দায় নিয়ে সমগ্র জীবন সুন্দরভাবে কাটাইলো। সে যেহেতু নাস্তিক, তার আর কোনো সমস্যা হইলো না, তার পরবর্তী জীবন নিয়ে কোনো ভয় থাকলো না, এবং সে এটা কখনো বিবেকে তার বাদেও নেই যে তাকে পরবর্তী জীবনে কোনো সমস্যায় পড়তে হবে, অর্থাৎ আমরা যেটাকে পরকাল বলি। এই ব্যাপারে আপনি কি বলতে চান? তাহলে কি আমি যদি নাস্তিক হই, আমি আগামীকাল যদি কাউকে খুন করি এবং আমি যদি কোনোভাবে স্কেপ করতে পারি, তাহলে আমার কি হবে? সেই ব্যাপারে আপনি কি বলবেন? মানে আপনি আসলে চাচ্ছেনটা কি, যে যে ব্যক্তিটা খুন করছে তাকে খুন করতে চাচ্ছেন নাকি? মানে আমি খুন করতে চাচ্ছি না, আমি আমি তো তাকে একটা কষ্ট দিতে চাচ্ছেন, যেন এই কষ্টটা পাইলে আপনার কি মনে হবে? ভাই কথাটা, কথার মাঝখানে মাঝখানে কথা বলেন না ভাই, কথার মাঝখানে মাঝখানে কথা বলাটা পছন্দ করি না। হ্যাঁ, একটু আগে আমার কথাটা শুনে তারপর আপনি জবাবটা দেন। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে বিচার ব্যবস্থা আছে বা শাস্তি প্রদান করার যে সিস্টেমগুলো আছে, এইগুলোর উদ্দেশ্যটা কি বলে আপনার মনে হয়? এটার উদ্দেশ্যটা কি এরকম যে অমুকে অমুকরে দর্শন করছে, সুতরাং অমুকরে দর্শন করে দিই? আমাদের বিচার ব্যবস্থা বা শাস্তির সিস্টেমটা কি প্রতিহিংসামূলক? মানে হচ্ছে অমুকে অমুকরে মারছে, সুতরাং অমুকরে মেরে ফেলতে হবে, এটা কি আমাদের প্রতিহিংসা চরিত্র? ভাই মাঝখানে মাঝখানে সাউন্ড করেন না, একটু কথাটা শুনে নেন, মন দিয়ে শুনেন, মুখটাকে ব্যবহার না করে ব্রেইনটাকে কিছুক্ষণ ব্যবহার করেন, তারপরে যখন আপনার স্কোপ আসবে তখন আপনি আবার বলতে পারবেন, বুঝলেন পরে। হ্যাঁ, আগে শুনেন। মানে আমরা যেই সিস্টেমটা দাঁড় করিয়েছি, যেই বিচার ব্যবস্থা বা শাস্তি প্রয়োগ যে সিস্টেমটা আমরা দাঁড় করিয়েছি, এটার উদ্দেশ্যটা কি বলে আপনার মনে হয়? এটা কেন আমরা করতেছি? এটা দ্বারা আমরা কি করতে চাচ্ছি? আলটিমেটলি আমাদের গোলটা কি বলেন তো আগে? এটা আমাদের বিচার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে যে ক্রাইম কমায় আনা এবং জনমনে সচেতনতা তৈরি করা, একই সাথে যারা ক্রাইম করে তাদের একটা বিহিত করা। হ্যাঁ, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। বিহিত করা বলতে কি বোঝাচ্ছেন? বিহিত করা বলতে যে ক্রাইম করছে সে ক্রাইমের এগেনস্টে তার সংবিধান অথবা আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটা প্রয়োগ করা। মানে কি প্রয়োগ করা, তাকে কি করবেন আপনি? শাস্তিটা যখন আপনি বলতেছেন শাস্তি দিবেন তাকে, আসলে কি আমরা এখন শাস্তি দেই কাউকে? মানে মনে করেন আপনাকে একজন একটা ঘুষি মারছে, ঠিক আছে, এখন এই ব্যক্তিকে কি শাস্তি দিলে আপনার ঘুষিটা আপনি ফেরত পাবেন? আমি 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 যদি চাই তাকে আমি ক্ষমা করে দিতে পারি, অথবা আমি চাইলে না, সেটা তো আমি বলছি না। তাকে আমি জিজ্ঞেস করেছি যে মনে করেন আপনার নাক নুক ফাড়াই দিছে একবার আয়েশা, হ্যাঁ, এখন তারে পুলিশে ধরছে, এখন তাকে কি করলে আপনার এই নাক নুক ফাটানোর ব্যথাটা আপনার মানে ব্যাক পাইবেন? আপনি আপনি কি কখনো এই জিনিসটা ফেরত পাইবেন যে আপনার ব্যথাটা তা দিছিল, সেটা কি আবার ব্যাকে নেওয়া সম্ভব, পিছনের দিকে নেওয়া সম্ভব না? কিন্তু যেহেতু আমি আস্তিক, সেই ক্ষেত্রে আমি তাহলে আপনি আস্তিক কিনা সেটা পরে, সেটা পরে তাহলে সেই ব্যক্তিটাকে কি করা উচিত? সেই ব্যক্তিটাকে কি করা উচিত সেটা আপনার দৃষ্টিভঙ্গিতে একরকম হতে পারে, আমার দৃষ্টিভঙ্গিতে একরকম হতে পারে, আমি তাকে ক্ষমা করে দিতে পারি, আইনও দিতে পারি। আপনার দৃষ্টিভঙ্গিতে জিজ্ঞেস করছি না ভাই, আধুনিক যে বিচার ব্যবস্থা সেইটা দ্বারা মানে আমাদের লক্ষ্যটা কি সেটা আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি, যে আমাদের যে এখন এক্সিস্টিং যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা কেন একজন মানুষকে শাস্তি প্রয়োগ করে বা কেন একজন মানুষকে জেলে দেয় বা কেন এটার উদ্দেশ্যটা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছেন যে আপনি এটা ধরতে পারতেছেন না, আপনাকে আমি বুঝাই দিচ্ছি, মানে ক্লু দিচ্ছি, এটার উদ্দেশ্যটা হচ্ছে সংশোধন করা। এটার উদ্দেশ্য কাউকে শাস্তি দেয় না, কাউকে কষ্ট দেয় না। মানে একটা অপরাধী আপনাকে ঘুষি মারছে, এটারও এখন ঘুষায় ঘুষায় মানে মারতে হবে না ভাই? আমাদের কোনো বিচার ব্যবস্থা, সভ্য পৃথিবীর কোনো বিচার ব্যবস্থা এইভাবে কাজ এখন আর করে না, আগে করতো, একটা সময় ছিল প্রাচীনকালে এই জিনিসটা ছিল, অমুক অমুকরে মারছে, এটাই বলা হয় চোখের বদলে চোখ আইন, ঠিক আছে? মানে মহাত্মা গান্ধীর একটা কথা আছে, চোখের বদলে চোখ যদি নেওয়া শুরু হয় তাহলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই আইনগুলো ছিল প্রাচীন পৃথিবীর আইন, যে অমুকে অমুকরে ঘুষি মারছে তাহলে তোরও ওরাও তুই একটা ঘুষি মেরে দে, অমুকে অমুকে মেয়েরে দর্শন করছে তাহলে তুইও ওর মেয়েরে দর্শন করে আয়। এগুলো ছিল প্রাচীনকালের বর্বর আইন। বর্তমান সময়ে যে আইন এবং বিচার ব্যবস্থা সেটার উদ্দেশ্যটা হচ্ছে একজন অপরাধীকে কিভাবে সংশোধনের মাধ্যমে তাকে আবার সমাজের মধ্যে ফিরিয়ে আনা যায় এবং সে কেন এই অপরাধটা করেছে, সেই সেই সমস্যাটার কিভাবে সমাধান করা যায়, সমাধানটার উপায় আমরা কিভাবে খুঁজে বের করতে পারবো,
এইগুলোর উপর ভিত্তি করে আধুনিক বিচার ব্যবস্থা কাজ করে। এখন কোন আপনি যে প্রশ্নটা করেছেন, কোন একজন নাস্তিক ব্যক্তি একটা খুন করছে, সে পলায় গেছে, পলায় গেছে তার মানে তো সে যদি ভবিষ্যৎ জীবনে আর যদি কোনো খুন না করে, সে যদি আর কোনো ক্রাইম না করে, সে যদি সংশোধিত হয়ে গিয়ে থাকে, মানে সে যদি এটা উপলব্ধি করে থাকে যে সে যে কাজটা করছে, খুনটা করছে, সেটা একটা ভুল ছিল এবং একটা অন্যায় ছিল, এই কাজটা করাটা তার উচিত হয় নাই, তাহলে তো সে তো সংশোধন হয়েছে, তো সংশোধন কি সে হয়নি, তাহলে তাকে আপনি আর কি করতে চাচ্ছেন, আর কি তাকে কি আপনি পোড়ায় পোড়ায় গ্রিল করতে চাচ্ছেন, মানে কষ্ট দিয়ে দিয়ে মারতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন বলেন তো? আচ্ছা, আমি সেই সেই অপরাধীর জায়গায় আমি যদি হিটলারকে আনি, আপনি তখন কি উত্তর দিবেন আমাকে? একটা বিষয় হচ্ছে ভাই, একটা বিষয় হচ্ছে ইন্টেনশনালি যখন আপনি খুবই পরিকল্পিতভাবে, মানে খুনের অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, মানুষ হত্যা করার অনেকগুলো ভাগ আছে, মনে করেন আপনার সাথে রহিম মিয়ার চায়ের দোকানে বসে আপনারা মানে ঝগড়া করতেছেন, ওই তোর মা তোর এটা বোনের তোর মায়ের তোর এভাবে গালি গালাস করতেছেন, একজন আরেকজনের গালি গালাস করতে করতে হাতাহাতি শুরু হয়ে গেল, আপনি করলেন কি একটা লাঠি নিয়ে দিলেন ওর মাথায় একটা বাড়ি, হ্যাঁ, বেটার বেটারও জায়গা মতো পড়ে গেল বাড়িটা, গেল মহিলা বেটা, হ্যাঁ, উত্তেজনের বশবর্তী হয়ে দুজনই ফাটাফাটি করছেন, দুজনেই দুজনের মারছেন, একজনের মাথায় একটু বেশি লাগছে, গেছে বেটা মহিলা, এটা হচ্ছে, এটা হচ্ছে এটার পেছনে কোনো ইন্টেনশন ছিল না, মানে আপনার কোনো ইন্টেনশন ছিল না যে তাকে আপনি হত্যা করবেন, ঠিক আছে, বোঝা যাচ্ছে আবু বকর, আপনি কি বুঝতে পারছেন? আপনার এই খুনের পেছনে কোনো তাকে মেরে ফেলার ইন্টেনশনটা আপনার ছিল না, আপনার ইন্টেনশন ছিল হালারে দুইটা বাড়ি দিব, আমি মাথায় একটা ধাম করে বাড়ি দিব, তাহলে আমার মজা লাগবো, এই ইন্টেনশন নিয়ে আপনি মারছিলেন, কিন্তু বেড়া গেছে মহিলা, হ্যাঁ, বা ধরেন কোনো অ্যাক্সিডেন্ট, আপনি গাড়ি চালাইতেছেন, একটা লোক পাশ দিয়ে যাচ্ছিল, আপনার ইন্টেনশন ছিল না তাকে মারা, কিন্তু সে হঠাৎ করে চলে আসছে, আপনি কন্ট্রোল করতে পারেন না গাড়ি, দিয়েছেন উপরে চাপায়া, গেছে বেড়া মহিলা, এটা হচ্ছে এক ধরনের খুন, এটা হচ্ছে আপনার পেছনে আপনার যেহেতু কোনো ইন্টেনশন নাই, সেহেতু আপনাকে এটার জন্য কোনো গুরু শাস্তি দেওয়াটা যাবে না, কোনো ভয়ঙ্কর শাস্তি দেওয়া যাবে না, কিন্তু যখন আপনি ইন্টেনশনালি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় বিচার বিবেচনা ব্যবহার করে যুক্তিবুদ্ধি ব্যবহার করে যখন আপনি পরিকল্পনা করে একটা মানে মানুষকে হত্যা করবেন, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ক্রাইম, ঠিক আছে, এটাকে ক্রাইম হিসেবে গণ্য করতে হবে, ঠিক আছে, আমরা কীভাবে ক্রাইমগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করি, ঠিক আছে, মানে খুন করছে আর মায়ালা এইরকম আমরা করি না কাজ, ঠিক আছে, হিটলারের যে কাজটা সেই কাজটা হচ্ছে একটা পরিকল্পিত জাতিগত নিধন, এথনিক ক্লিনজিং, গণহত্যা, হ্যাঁ, এবং বিপুল পরিমাণ মানুষকে মেরে ফেলা, সেটা সে কোনো উত্তেজনার বশবর্তী হয়ে করে নাই, সে কোনো রাইগা মাইগা চিন্তা মিতে একটা বাড়ি বাড়ি দিলাম এইভাবে সে করে নাই, সে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে ধীরে 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 মানুষকে ধরে ধরে মারছে, মানুষকে গ্যাস চেম্বারে নিয়ে নিয়ে পোড়ায় মারছে, এই জিনিসটার এইটা একটা ভয়ঙ্কর অপরাধ, এটার জন্য তাকে অবশ্যই শাস্তি প্রয়োগ করতে হবে, মানে শাস্তি প্রয়োগ বলতে আমি এটা বোঝাচ্ছি না যে তারে আগুনে পোড়াইতে হবে তা না, কিন্তু তাকে সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে রাখতে হবে যেন, এবং তাকে এই রিয়ালাইজেশনটা দিতে হবে যে সে যেই কাজটা করছে সেটা ছিল একটা ভয়ঙ্করতম অপরাধ, এই রিয়ালাইজেশন তাকে দিতে হবে, কিন্তু যেই বেটা উত্তেজনার বশবর্তী হয়ে একটা ধুমধাম ঘুষি টুসি মাইরা একজনে মেরে ফেলছে, তার সাথে তো এইটার কোনো তুলনা হয় না, আপনি কি মানে ক্রাইমের এই যে এগুলা নানা ভাগ আছে এই জিনিসগুলো বোঝেন ভাই? আচ্ছা, আমি আপনার কথা ধরতে পারছি, কিন্তু হিটলারকে যদি আইনের আওতায় না আনানো যায়, যেহেতু আমরা দেখতে পাইছি যে হিটলার নিয়ে অনেক কথা আছে, সে কোনোভাবে ব্রাজিলে বা ওই যে উত্তর দক্ষিণ আমেরিকাতে পালাই গেছে, এখানে গেছে, ওইখানে গেছে, আবার কেউ বলে আত্মহত্যা করছে, ডেডবডি পাওয়া যায়নি, এটা নিয়ে বিস্তর কথাবার্তা, আমরা বিশ্বাস করি হিটলারকে আইনের আওতায় আনা যায়নি, এখন আপনি বলেন হিটলার যদি নাস্তিক হয় তার কি হবে, সে যদি পরবর্তী সময় বেঁচে থাকে? হিটলার তো এক নম্বর কথা হচ্ছে হিটলার তো নাস্তিক ছিল না, হিটলার তো আমি হিটলারকে উদাহরণে নিয়ে আসছি, হিটলার যে নাস্তিক, এখন আপনি বলেন, এখন কি বলবো, কি এটা কি বলবো আমি, হিটলার নাস্তিক পরবর্তী জীবনে বিশ্বাস করে না, সে বিশাল একটা ক্রাইম করছে, এখন কি হবে তার, সে একটা সুন্দর জীবন যাপন করতেছে, ধরেন উত্তর দক্ষিণ আমেরিকার একটা দেশে যায়, এখন তার সে যেহেতু নাস্তিক, তাহলে কি আপনি নাস্তিক নাস্তিক হওয়ার ফলে সে ক্রাইমটা করতে পারছে, এই প্রমোশনটা তার মধ্যে আসতেছে, এই মনোবলটা তার মধ্যে আসতেছে, আপনি কি এটা বিশ্বাস করেন? নাস্তিক হওয়ার সাথে ক্রাইমের কি সম্পর্ক, বুঝলাম না তো আপনার প্রশ্নটা, যদি এটা হয় আপনার প্রশ্নটা যদি এটা হয় যে সে বেটা তো নাস্তিক, হিটলার বেটা তো পলায় গেল, ক্রাইম করে পলায় গেল, এটা তো ধরতে পারলাম না আমরা, এখন আমরা কি, এখন আমরা কি করবো, এটা কি আপনার প্রশ্ন? না, সে আমি ধরেন কথা, আমি নাস্তিক, আমি প্রথমেই বলে দিই, আরে ভাই নাস্তিক নাস্তিক লাগাইতেছেন কেন, সবকিছু জায়গায় সবকিছু চিপা দিয়ে আপনি নাস্তিক ঢুকাই দিচ্ছেন কেন, হিটলার হচ্ছে একজন পরম মানে সে হচ্ছে পিওর ক্রিশ্চিয়ান, সে যদি সে কোটি কোটি মানুষ আর হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ, সে যদি মরার আগে বলে যে আই অ্যাকসেপ্ট জিসাস ক্রাইস্ট অ্যাজ মাই লর্ড এন্ড সেভিয়ার, আপনি কথা শুনে নেন, হিটলার একজন মানে বিশ্বাসী খ্রিস্টান ছিলেন,
এবং আচ্ছা আমরা হিটলারকে কথা কথার মাঝখানে আবার কথা বলতেছেন, আপনি কথার মাঝখানে কথা বলতে চাইতেছেন, আমি আবার কথার মাঝখানে কথার মাঝখানে হিটলার একজন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, তিনি যদিও ক্যাথলিক চার্চের বিরোধিতা করতেন, ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ছিলেন, কিন্তু হিটলার ছিলেন একজন বিশ্বাসী খ্রিস্টান। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী যেই বেল্টটা পরতো সেই বেল্টের উপরে লেখা থাকতো গড মিট উন্স, মানে হচ্ছে গড আমাদের সাথে, মানে হচ্ছে তারা ঈশ্বরে বিশ্বাস করেই এই নারকীয় হত্যাযজ্ঞ চালাইতো, তাদের ঈশ্বরে বিশ্বাস করে। এবং হিটলার তার মাইন্ড ক্যাম্প বইতে এই কথাটাও বলছে যে আমরা যে ধর্মটা পেয়েছি সেই ধর্মটা হচ্ছে খুবই বাজে একটা ধর্ম, খ্রিস্টান ধর্মটা খুবই বাজে একটা ধর্ম, কারণ খ্রিস্টান ধর্মের ভিতরে অনেক মানবতার কথা বলা, কিন্তু আমরা যদি মুহাম্মাদিয়ান ধর্মটাকে পেতাম তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হতো, কারণ মুহাম্মাদিয়ান ধর্মটা আমার সবচেয়ে ভালো লাগে। এটা হচ্ছে স্বয়ং হিটলারের কথা। আপনি যদি চান তাহলে মাইন্ড ক্যাম্প বই থেকে এই লাইনগুলো আমি বের করে আপনাকে দেখাতে পারি, এই মুহূর্তে দেখাতে পারি, আমার কাছেই আছে। তো হিটলার তো একজন মোটেও তো নাস্তিকতার সাথে তো দূর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই নেই, বরঞ্চ সে একজন ঈশ্বরে বিশ্বাসী মানুষ, তিনি মুহাম্মদের প্রশংসাকারী একজন মানুষ। মুহাম্মদ যেভাবে ইহুদি গোত্রগুলাকে নিধন করছিল ঠিক একইভাবে হিটলারও ইহুদি গোত্রগুলা ইহুদিদেরকে নিধন করার চেষ্টা করছিল কিন্তু পারে নাই। কিন্তু আপনি এর সাথে এই নাস্তিকতার সাথে এই গণহত্যার কি মিল, মানে কি মাইজ করাইতেছেন আমি তো বুঝতেছি না তো ভাই। আচ্ছা আমি পৃথিবীর যত বড় কথা শেষ হয়নি তো, একদিনে মাইরা ফেলছে এবং নুনু চেক করে করে গোপনাঙ্গ চেক করে করে দেখছে ওগুলার গোপনাঙ্গে নুনুতে বাল গজাইছে কিনা, হ্যাঁ গুপ্তাঙ্গে কেশ গজাইছে কিনা, যাদেরকে যাদের কেশ গজাইছে তাদেরকে মাইরা ফেলছে, জবাই করছে, একদম মদিনা বাজারে নিয়ে বড় একটা গর্ত খনন করছে, গর্ত খনন করে 600 থেকে 900 মানুষকে লাইন ধরে দাঁড় করায় একটা নবী মোহাম্মদ নিজে খাড়ায় থেকে থেকে জবাই করছে মানুষকে। এখন আপনি আমাকে বলেন এই যে নবী মোহাম্মদ যে এতগুলা মানুষকে খুন করলো, এতগুলা মানুষকে জবাই করে মদিনা বাজারে জবাই করে গর্তের ভিতরে তাদের লাশগুলাকে ফেললো, তার কি বিচার হবে? বিচার হবে না। আমরা যারা নাস্তিক আছি আমরা কি বলতেছি? আমরা বলতেছি না তার তো বিচার আমরা করতে পারতেছি না, তাকে তো আমরা এখন ধরতে ধরবো কিভাবে, বেড়া তো মরে গেছে, এখন কি করবো? আমরা করতে পারতেছি না। আমরা যেটা করতে পারি এই যে নবী মোহাম্মদ যে আকামগুলো করে গেছে সেই আকামগুলো আমরা মানুষের সামনে প্রচার করতে পারি, প্রকাশ করতে পারি যে এই দেখো নবী মোহাম্মদ এই আকামগুলো করছে, হিটলার এই আকামগুলো করছে, এইগুলা থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে আগাতে পারি। কিন্তু এছাড়া তো আপনি আবারও ভাই মাঝখানে এ তো ভাই বিরক্তিকর ভাই, ভাই আপনার সাথে তো কথা বলা দুষ্কর হয়ে যাচ্ছে, আপনি কি কথা বলতে চান নাকি কথা বলতে চান না? হ্যাঁ আপনি বলেন। হ্যালো আচ্ছা ফারাজ ভাই আপনি কি কিছু বলবেন? মানে বিরক্ত মানে মেজাজটা খারাপ করে দিছে ভাই। আচ্ছা আসি ভাই, সে যেহেতু বিরক্ত করতেছে এই কথা দ্বারা সে, মানে আপনি যতদূর কথা বললেন সেটা দ্বারা সে কি বুঝলো এটা জাস্ট একটু জিজ্ঞেস করে দেখা যে উনি ফোকাস করতেছে কিনা। আপনার যে সন্দেহটা যে সে কথা বলতে আসে নাই শুধু মানে একটু ইয়ে করতে আসছে, সে মানে বয়ান করতে আসছে, ওটা কি উনি আসলে করতেছে কিনা না আসলে আপনার কথা শুনতেছে সেটা আপনি জাস্ট জিজ্ঞেস করে দেখতে পারেন। আচ্ছা আবু বকর আপনি কি আপনি সে সেটাই সেটা যেন রিপিট করেন কি আবু বকর আপনি কি আমাদের কোনো কথা শুনতেছেন নাকি আপনি জাস্ট বলতে আসছেন? আপনাদের দুইজনের কথাই শুনতেছি না, আপনি কি শুনে কিছু বুঝতেছেন নাকি আপনি জাস্ট বলতে আসছেন বইলা যাবুগা বইলা কোন রকম বইলা যাবুগা এইটা এই মন মানসিকতা নিয়ে আসছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আমি আপনার কথা ভালো করেই শুনছি। হ্যাঁ তাহলে আপনি আমাকে বলেন যে বনু কুরাইজা গোত্র সম্পর্কে আমি কি বলতেছিলাম এতক্ষণ, বলেন তো একটু দেখি। আপনার স্টেটমেন্ট হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে তার বন্ধুদের যুদ্ধ একবারও বলে নেই, যুদ্ধ একবারও বলে নেই, আমি আমি বলেছি বনু কুরাইজা গোত্র কোনো যুদ্ধই করে নাই, ওরা ওদের ঘরে ঘরেই ছিল, আমি একবারও যুদ্ধ কথাটা বলি নাই, মিথ্যা কথা বললেন আপনি, তার মানে আপনি কিছুই শুনেন নাই। আমি বলতে সাথে একটা শব্দ যুক্ত করতে চাচ্ছি, আপনাকে একটু মিউট করে রাখতেছি, মিউট করে রাখতেছি। ফারাজ ভাই দেখছেন এই বান্দা কিছুই শুনতেছে না কথা, আমি কিন্তু একবারও বলি নাই যুদ্ধে, যুদ্ধের কথাটা আমি একবারও বলি নাই কারণ এখানে কোনো যুদ্ধ আলটিমেটলি হয় নাই। বনু কুরাইজা গোত্র তাদের মানে দুর্গেই ছিল, নবী মোহাম্মদ 25 দিন ধরে তাদের চারপাশে অবরোধ করে, হুদাহুদিত চারপাশে অবরোধ করে তাদেরকে মানে শেষমেশ তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করে এবং তাদেরকে গণ তাদের উপর একটা গণহত্যা চালায়। আমি যুদ্ধ একবারও বলছি ফারাজ ভাই শুনছেন? সে কিন্তু আরো অনেক স্মার্টলি মানে প্রশ্নটা করতে পারতো, তার যে প্রশ্নটা সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু সে খুব স্মার্টলি করতে পারতো। এই যে কথা অনু দিতে যাচ্ছে এগুলো কিন্তু তার পাক নামের জন্য যাচ্ছে, আমি যতদূর শুনলাম খুব স্মার্টলি কোশ্চেন করা যেত, খুব মানে কাটটু কাট কোশ্চেন করা যেত, উনি এটা করে
পাকামি করতে গেছে, পাকামি করতে যায় নিজে ফেসে গেছে আর কি, হিটলার নিয়ে আসা সেগুলো তো তারপর ছিল না। এখন ফারাজ ভাই, নবী মোহাম্মদ একজন ধর্ম বিশ্বাসী ছিল এবং আল্লাহতে সবচেয়ে, সারা পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসী মুসলিম যদি কাউকে বলতে হয় তাহলে তো নবী মোহাম্মদই। আর নবী মোহাম্মদ তো বিশ্বাসী ছিল এবং সে গণহত্যা করছে, এখন আমরা কি করবো ভাই? এটা দিয়ে এখানে মানে এরপরে আর আমাদের কি করার আছে বলেন তো? হ্যাঁ, ইন দ্য নেম অফ রিলিজন সে করছে, সে তো নাস্তিকতা নামে কিছু করে নাই, যে আমার পরকালে ইয়ে নেই, পরকালে সে বিচার আছে এটা যায় নেই, এবং ভালো কাজ এটা জানি সে কাজ করছে। একই সাথে শুধুমাত্র গণহত্যা করেই থামে নাই, সে সেই কাফেরদের মা বেটিকে তুলে এনে গ্যাংরেপ করছে, গ্রেপ পর্যন্ত করছে, সেই মা বেটিদেরকে রেপ পর্যন্ত করছে। এখন আমি যে কথাগুলো বললাম, আবু বকর সাহেব আপনার যদি সেই দলিল প্রমাণগুলো দেখতে হয় বা কোনো কথাকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান তাহলে আপনি করতে পারেন, আপনাকে আনমিউট করছি, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথাই শুনছি। আমি যুদ্ধ, আমি শুনেন, আমি যুদ্ধ এবং একই সাথে একটা শব্দ যুক্ত করতে চাইছি তার বিপরীতে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ছিল। হ্যাঁ, এই কথাটা নবীর এগেইনস্টে, নবীর এগেইনস্টে ইহুদিরা কিভাবে ছিল এই জিনিসটা একটু বোঝান তো। এই ব্যাপারে আমি আলোচনা করতে চাই না, আমি ধর্ম বিষয়ে আলোচনা করতে চাই না। তাহলে যুদ্ধ প্রশ্ন করতে আসছে, প্রশ্নটা আমাকে আবার করতে দেন, আমি আবার করি। এই যে এই যে এটা হচ্ছে আপনাদের মানে আলোচনা করার মানে যে পারেন না, এটা হচ্ছে আপনাদের মনে অবস্থা আর কি। তাহলে এই যে যুদ্ধ এগেনিস্ট এইগুলো যদি আপনি এটা নিয়ে আলোচনাই করতে না চান, আপনি যাচ্ছেন ওইদিকে যখন আমরা ওইটা নিয়ে ধরতেছি না, আমি এটা নিয়ে এখন আলোচনা করবো না, যেখানে আমরা যাই নাই সেখানে আপনি যাচ্ছেন, ডোন্ট আনমিউট, আমার কথা মধ্যে আনমিউট করবেন আর বিরক্ত করবেন না, মিউট করে রাখেন, থ্যাংক ইউ। ওই কথাগুলো আমরা আনি নাই, ওই কথাগুলো আপনি আনছেন, যুদ্ধ শব্দটা আপনি আনছেন, এগেনিস্ট শব্দটা আপনি আনছেন, এগুলো আমরা বলি নাই। আপনি আনার পরে যখন আমরা আপনারই কথা আবার যাচাই করতে যাচ্ছি, আপনি বলতেছেন না এটা বিষয়ে আপনি আলোচনা করবেন না। আসিফ ভাই, আপনি কি কন্টিনিউ করবেন, মানে আরেকটা সুযোগ দিবেন তাকে? আমি, আমার কোনো কথা নেই এখানে, যদি আপনি বলতে চান এখানে আপনি বলতে পারেন। কিন্তু এটার পয়েন্টই তো আমি বুঝতেছি না ভাই, কি কথা বলবো এর সাথে, পয়েন্টই তো বুঝতেছি না, এর পয়েন্টটা কি? আমি তার পয়েন্ট বলে দিতে পারি, মানে আমরা মোটামুটি সবাই জানি তার পয়েন্টটা কি, বলে দিতে পারি। মানে পয়েন্টটা কি এটাই, পয়েন্টটা উপস্থাপন করা যায় তাই না? এরকমের আনস্মার্ট উপস্থাপনের উত্তর দিতে গেলে তো মানে মেজাজটা খারাপ হয় ফারাজ ভাই। সেটাই তো, মানে মাঝখানে ইসলাম ঢোকানো, অন্য জিনিস ঢোকানোর কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। সে মানে নর্মালি কথা বলতে পারতো, একদম নর্মালি কথা বলতে পারতো, বাট সে গাছটা করেনি। এটা তার তার আলোচনার যেটি মানে কথাবার্তা, যেটি মানে ফ্লুয়েন্সের ডিফিসিয়েন্সি যেটা আর কি, সেটা সেটা একটা ইয়ে মানে আউটকাম। উনি মানে আমার মনে হচ্ছে অতিরিক্ত পাকনামি করতে গিয়ে মানে বজগট পাকায় গেছে, বুঝছেন, একদম লেজে গোবরে পাকায় গেল। আমি আচ্ছা বেশি হলে ভাই তাহলে বিদায় করে দেন, যদি খুব বেশি ইয়ে হয়, আর যদি মনে করেন যে তাকে লাস্ট দিবেন তাহলে দিতে পারবেন। আচ্ছা জ্যাক ভাই কথা কিছু বলবেন, ওনার কথাটা একটু শুনি তাহলে। আসলে উনি যে পয়েন্টে আছে ওই পয়েন্টে থেকে উনি সরবে না, মেইন কথা হচ্ছে এটা ভাই। তো ওনাকে আমরা একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে উনি প্রথমে যেটা বললেন যে নাস্তিকতা, নাস্তিক কোনো মানুষ যদি হত্যা করে তাহলে হত্যার বিচার আগে, তার আগে জ্যাক ভাই মানে এই জিনিসটা তার কাছে অ্যানসার হয় না, যে সে আপনার কাছে কোনো কিছু বুঝতে আসছে নাকি? না না, উনি ভাই না, উনি যদি নাও শুনতে চায় তারপরে কিছু টপিক মনে এখানে আসছে যে টপিকে ভাই কিছু কথা বলা যাবে না, উনি শুনবে না, উনি অনেক ভাবে শুনবে না। উনি যদি বুঝতে চায় তো বুঝলো, না বুঝলে নাই। আমি কিছুক্ষণ একটু দু একটা কথা বলি যে তোমার মনে পড়ে গেল। উনি যে বললো যে পয়েন্টে যে নাস্তিকতা কে হত্যা করলে, প্রথম কথা হচ্ছে যে হত্যার বিরুদ্ধে হত্যা করা যাবে না, মানে হচ্ছে এটা মানুষের যে ন্যাচারাল রাইট থাকে সেই ন্যাচারাল রাইটের এক নাম্বারটাই হচ্ছে যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, মানে মানুষকে হত্যার বিনিময়ে হত্যা করা যাবে না, এটা হচ্ছে একটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যদি কেউ সিরিয়াল কিলার হয়, যেমন আমরা যদি একটা সিরিয়াল বিখ্যাত সিরিয়াল কিলারের নাম যদি বলি, কুখ্যাত বিখ্যাত, সেটা হচ্ছে রিচার্ড ফ্রেন্টন কেস, কেস বা চেইস যে যাই বলি না কেন, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। এই কেসটা ফাইল হয়েছিল 1976 সালের দিকে, খুব সম্ভবত 75-76 এর দিকে। তো এই ভদ্রলোক উনি ছিলেন হচ্ছে সিরিয়াল কিলার, উনি 6 জনকে মার্ডার করেছিলেন, এবং এই মার্ডারকারীর এবং যে এই লোকের যে কিছু ডিজঅর্ডার বের হয়েছিল, মানে তার কিছু লক্ষণ, যেমন উনি হচ্ছে ব্লাড ড্রিঙ্ক করতো, এবং উনি নেক্রোফিলিয়া ছিল, নেক্রোফিলিক ছিল, মানে হচ্ছে মানে মৃত মানুষের সাথে সেক্সুয়াল অ্যাক্ট করা, এটাকে বলে আমরা বলি নেক্রোফিলিয়া। এবং তার প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া ছিল, এবং তার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ডিজঅর্ডার তার ছিল। তো যে কারণে সে এই ধরনের অ্যাক্ট গুলা করতো, যেহেতু সে ব্লাড খাইতো, এবং সে ব্লাড শুধুমাত্র মানুষের না, সে পশু পাখি মানে যে কোনো প্রাণীর ব্লাডও সে খাইতো। এই কারণে তার নাম ছিল হচ্ছে দ্য ভ্যাম্পায়ার অফ স্যাক্রামেন্টো, এই টাইপের নাম। তো স্যাক্রামেন্টো হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জায়গার নাম, তো এই কারণে তার নাম ছিল দ্য ভ্যাম্পায়ার অফ স্যাক্রামেন্টো। তো প্রথম যে যখন তিনি এই মার্ডারটা করে, তো তাকে গ্রেপ্তার করা হয়, কয়েকটা মার্ডার করার পরে তাকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তারের পর তার শাস্তি দেওয়া হয় ডেথ সেন্টেন্স। কিন্তু ওইখানকার তখনকার সমাজের বেশ কিছু লোক তার এই ডেথ সেন্টেন্সের বিরুদ্ধে আপিল করে, এবং পরবর্তীতে তাকে লাইফ টাইম প্রিজনমেন্ট দেওয়া হয়, এবং অ্যাজ ইউজুয়াল তাকে যে সাইকিয়াট্রিক ওয়ার্ড সেখানে ভর্তি করা হয়, এবং সেখানে তার অনেক দিন ট্রিটমেন্ট চলে। এই সবগুলো ডিসঅর্ডারের ট্রিটমেন্ট চালানোর পরে সে একটা সময় তাকে সুস্থ, প্রায় সুস্থ বলে ঘোষণা করে দেওয়া হবে, তখন সে ড্রাগ ওভারডোজ করে সে ওই সেলের ভিতরেই সুইসাইড করে। তো এর যদি আমরা পাস্ট হিস্ট্রি ঘাঁটি তাহলে দেখা যাবে যে তার অ্যাডোলেসেন্ট টাইমে বা চাইল্ডহুড টাইমে তার কিছু ডিসঅর্ডার ছিল, এবং এর জন্য সে ট্রিটমেন্ট
দায়িত্ব পাইছিল এবং সেখান থেকে সে ভালো হয়ে গেছিল। পরবর্তীতে এই অসুখ গুলো তার আবার ব্যাক করে। তো এখানে যে যিনি আমাদের সাথে যুক্ত আছেন আবু বকর, যাই হোক উনি, তো আবু বকর ভাই শোনেন যে কোনো ভাবে এই যে উনি 6 জনকে হত্যা করে সিরিয়াল কিলার, এবং হত্যা গুলা বীভৎস ছিল। সে মৃত ব্যক্তিদের সাথে জনসংগ্রামে লিপ্ত হইতো, তাদের রক্তপান করতো, এবং সে ক্যানাবলিজম যেটা মানে মানুষের মাংস প্র্যাকটিস হতো, এই ধরনের মানুষ হয়তো বেঁচে থাকার তো ভাই কোনো অধিকার নাই। কিন্তু সভ্য সমাজ বলে যে না, মানুষের মানুষের যত যাই হোক না কেন তার বেঁচে থাকার অধিকার আছে, এটাই হচ্ছে মানব অধিকার। তো আপনি যত এক্সাম্পল টানেন, নাস্তিক, হিটলার, যা খুশি আনেন না কেন, আপনার ডেথ সেন্টেন্স দেওয়া যাবে না। সভ্য সমাজ ডেথ সেন্টেন্স দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে মানুষ ইভলিউশন বলেন, আর হচ্ছে আপনার এই যে আমাদের কোর্স সভ্যতার যে কোর্স, সেই কোর্সে মানুষ কখনোই একটা মানুষকে মানে হত্যা করতে চায় না। সে ইনেট তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে সে হত্যা করতে চায় না। এই বৈশিষ্ট্য থেকে সে অনেক আগে ইভলভ হয়ে আসছে। হ্যাঁ, অনেক আগে করতো মানুষ হত্যা করতো, এবং সেটা সম্পূর্ণ সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে করতো। কিন্তু ফান্ডামেন্টাল হিউম্যান বিং কখনো তার স্বজাতিকে মারতে চায় না, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো এই পয়েন্টে আমরা দাঁড়িয়ে যেটা দেখি যে যদি কোনো মানুষ মার্ডার করে ফেলে তো তার ট্রিটমেন্ট অন্য যে কোনো ভাবে করা সম্ভব। আমি বুঝাতে পেরেছি? তো এই যে আমাদের যে রিচার্ড ট্রেন্টন কেস, যিনি ছিলেন, ওনার ছোটবেলাতে কিছু ডিজঅর্ডার ছিল, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাকডোনাল্ড ট্রায়াড। ম্যাকডোনাল্ড ট্রায়াডটা কি? এই ট্রায়াডের মধ্যে, ট্রায়াডের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বলা হয়। 1 নম্বর হচ্ছে যদি কোনো বাচ্চা দেখা যায় যে সে আগুন জ্বালাতে খুব পছন্দ করছে, মানে কথায় কথায় সে আগুন জ্বালা দিচ্ছে, খেলার ছলে হোক বা অন্য কোনো ছলে হোক সে আগুন জ্বালাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে তার অ্যাগ্রেসিভনেস, মানে হচ্ছে রাত্রিবেলা, বিশেষ করে রাত্রিবেলা সে বিছানা ভিজাই ফেলতেছে। 3 হচ্ছে সে যে কোনো প্রাণীর প্রতি সে খুব ক্রুয়েল, মানে সে প্রাণী দেখলেই সে তাদেরকে মারতে যাচ্ছে। তো এই ধরনের ট্রায়াড যদি দেখা যায় কোনো মানুষের, এবং সেটা আমরা টাইম ধরি 5 to 7 ইয়ার পর্যন্ত আমরা তাকে অবজার্ভ করি, মানে তার বয়স যখন 5 থেকে 7 বছর, এই 7 বছর পর্যন্ত আমরা তাকে অবজার্ভ করতে পারি, এই ধরনের বাচ্চাকে স্পেশাল কেয়ার নেওয়ার কথা বলা হয়, কারণ তাদের এই অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ডেভেলপ করার খুব সম্ভাবনা থেকে যায়। তো এই রিচার্ড কেস ওনার এই 3টা ট্রায়াডই ছিল। যদিও এই ট্রায়াড নিয়ে অনেক ক্রিটিসিজম আছে বা অনেক আলোচনার জায়গা আছে, কিন্তু তারপরও আমরা এটাকে একটা ফান্ডামেন্টাল, আমরা সাইকিয়াট্রি বা সাইকোলজিক্যাল যারা ইয়া করে তারা এটা ফোকাসে রাখে। তো আবু বকর ভাই, যে কোনো যাই হোক না কেন, আপনার কোনো মানুষকে, একটা মানুষ হত্যা করলে তার বিচার আর যাই হোক মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটাই হচ্ছে আমার পয়েন্ট ছিল আসলে। মানে হচ্ছে কি, আমাদের বিচার ব্যবস্থা কখনো প্রতিহিংসামূলক হবে না। আমরা যেটা করতে পারি যে সংশোধন কিভাবে করা যায়, সেই সেই চেষ্টাটা আমরা করতে পারি, একজন মানুষকে কিভাবে আবার সংশোধন করে আবার ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বর্তমান সভ্য সমাজের বিধান, সভ্য সমাজের সিস্টেম, প্রাচীনকালে যে সিস্টেম। এই যে ভাই ভাই যে এই সিরিয়াল কিলার যিনি ছিল, ইনি যদি এই এখনকার যুগে থাকতো, তাহলে তাকে যদি মেডিকেশন দিয়ে কাজ না হতো, তাহলে তার আমরা কিছু সাইকো সার্জারিতে চলে যেতাম, এবং সাইকো সার্জারি করলে তার যে এই যে অফেন্সিভ যে টেন্ডেন্সি সেটা আমরা কমাই ফেলতে পারবো, কিন্তু তারপরও তাকে আমরা মারতে পারবো না। মারতে মানে মারতে এটা কোনো সলিউশন না অ্যাকচুয়ালি। জ্যাক ভাই, ওই যে মুমিন বান্দাদের মধ্যে এই জিনিসটা সবসময় ইয়া দেখা যায় যে বেটা খুন করে গেল, ওদের আমরা কিছু করতে পারলাম না, ওদের আমরা মানে মার দিতে পারলাম না, ওদের আমরা মানে মানে জবাই করতে পারলাম না, ওটা আমরা কোপাইতে পারলাম না, ইস মানে ফাঁসকা গেল রে, ওরে পারলাম না ওরে করতে। এই জায়গাতে তাদের আরেকটা আরেকটা পয়েন্ট আছে ভাই, এটা আরো বিভৎস। সেটা হচ্ছে যে যেমন যদি কোনো মুমিন কোনো আলিমকে জিজ্ঞেস করা হয় যে আপনি যে সিরিয়াল কিলারের নাম বললেন, উনি তো 6 জনকে মারছিল, আপনার তো এই জগতে আপনি তার একবারই মারতে পারবেন, পরপারে আমাদের সৃষ্টিকর্তা ওনারে 6 বারই মারে, একবার মারবে আরেকবার জীবিত করবে, আবার মারবে আবার জীবিত করবে, আবার মারবে আবার জীবিত করবে, 6 বার। তো এই সাইকোলজি থেকে তো বের হওয়া তো ভাই মানে এটা আমার কাছে মোটামুটি ইম্পসিবল মনে হয়। আনলেস অর আনটিল সে আমার ধর্মে বিশ্বাসী হয় এবং সে কাফেরদের মারে, দেখলে এই জন্য সে রিওয়ার্ড পাবে। একই ভাবে যদি সে আমার ধর্মে কনভার্ট হয়ে যদি একই পদ্ধতিতে সে যদি কাফের মারে তাহলে কিন্তু সে পুরস্কৃত পুরস্কৃত। হ্যাঁ, সেটাও তো দরকার নেই ভাই, মরার আগে যদি আল্লাহ রাসূল মেনে নেয় তাহলে তো। আপনি যে 100 লোককে যে হত্যা করছিল, রিমেম্বার দ্য হাদিস আছে ভাই, রিফাত সাহেব একটু মিউট করেন দেখি, একটু মিউট করেন, বেশি লাগবে না, মিউট করেন, নিজে নিজে মিউট করেন। আচ্ছা, একই সাথে যে 100 লোককে হত্যা করছিল আসিফ ভাই, এবং পরবর্তীতে সে আল্লাহর কাছে মাফ চাইছিল, সেও কিন্তু, সেও কিন্তু মানে মোহাম্মদের কথা অনুযায়ী সেও কিন্তু জান্নাতে, অবশ্যই সে নিজেও তাকে কিন্তু 100 বার মারা হচ্ছে না, অ্যাকর্ডিং টু মোহাম্মদ, মানে আল্লাহ মোহাম্মদের কথাগুলো তো আল্লাহ থেকে আসে, ওটাও তো ওই অ্যাকর্ডিং টু আল্লাহ মোহাম্মদ, এটাও ওই 100 লোককে হত্যাকারী হতো কিন্তু জান্নাতে। হ্যাঁ, আমরা কি সে তাহলে সেই হাদিসটা একটু দেখে নিব? হ্যাঁ, সে জান্নাতি বানানোর জন্য দেখে আল্লাহ নিজেকে এফোর্ট একটু দেখার আছে ভাই। হ্যাঁ, আমরা তাহলে সেই 100 মানুষকে খুন করা সেই হাদিসটা একটু দেখে নিই, জান্নাতি ব্যক্তির হাদিস। আচ্ছা, 1 সেকেন্ড আমি একটু বের করতেছি, দাঁড়ান। হ্যাঁ, আমরা তাহলে সেই হাদিসটা একটু দেখে নিই যে 100 ব্যক্তিকে খুন করলো, তারপরে সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, সাথে সে জান্নাতে চলে গেল, মানে কি তামশার কথা। হ্যাঁ,
ফারাজ ভাই দেখেন এই যে, এই যে বের করেছি, বলেন আপনি। জি আসিফ ভাই, এখানের মধ্যে লেখা অমক 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 হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বনী ইসরায়েলের যুগে একটি লোক ছিল যে 99টি মানুষকে হত্যা করেছিল। কয়টি মানুষ? 99টি মানুষকে হত্যা করেছিল। অতঃপর লোকদের লোকেদেরকে বিশ্বের সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই একটু মনে উপরে জিনিস আর কি, জিজ্ঞেস করলো তাকে একটি খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো, সে তার কাছে এসে বললো সে 99টি মানুষকে হত্যা করেছে, এখন তার তওবা করার সুযোগ আছে, এখন কি তার তওবা করার সুযোগ আছে? তো মিশনারি বললো না, সে বললো না। সুতরাং সে ক্রোধিত হয়ে তাকে হত্যা করা হলো, সে মিশনারিকেও, সে খ্রিস্টান মিশনারিকেও সে হত্যা করা হচ্ছে। আচ্ছা, তো পুনরায় সে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের কাছে জিজ্ঞাসা করলো, এবারও তাকে এক বড় আলেমের খোঁজ দেওয়া হলো, সে তার নিকট এসে বললো যে 100 মানুষ খুন করছে সে, ওই খ্রিস্টান মিশনারি সহ সে মোট 100 জন মানুষ হত্যা করছে, সুতরাং তার কি তওবা করার কোনো সুযোগ আছে কিনা? সে বললো হ্যাঁ আছে। তো ওই 101 নম্বর লোক বুদ্ধিমান, সে বলছে আছে, তার ও তার তওবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে? বা তুমি, ওই লোক বললো যে তুমি অমুক দেশে চলে যাও, সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে। আচ্ছা আচ্ছা, আপনি শেষে চলে আসতে পারেন, এই যে এইখানে চলে আসতে পারেন। একজন মানুষ রূপ ধারণ করে উপস্থিত হলেন, ফেরেশতাগণ তাকে তাকে সালিশ মানলেন, তিনি ফয়সালা দিলেন যে তোমরা দুদেশের দূরত্ব মেপে দেখো। আরেকজন ফেরেশতা সে এসে দুই দেশের দূরত্ব মাপতে বলছে, অর্থাৎ সে, অর্থাৎ যে এলাকা থেকে সে এসেছে সেখান থেকে ওই স্থানের দূরত্ব, যে দেশে সে যেতে যাচ্ছিল তার দূরত্ব, মানে যেখান থেকে রওনা করে সে আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা করছে তার দূরত্ব, এই দুয়ের মধ্যে যেদিকে বেশি নিকটবর্তী হবে সে তার তার দিকে বেশি অন্তর্ভুক্ত হবে, দুই দেশের মধ্যে যেদিকটা শর্ট ডিস্টেন্স সেখানে সেই দিকটা অন্তর্ভুক্ত হবে আর কি। অতএব তারা দূরত্ব মাপলেন এবং যে দেশে যাওয়ার ইচ্ছা করছিলেন সেই দেশকে বেশি নিকটবর্তী পেলেন, সুতরাং রহমতের ফেরেশতাগণ যান কবচ করলেন, মানে মাপার পর আল্লাহ আল্লাহর দিকেই আর কি আসতে বেশি, এই জন্য ফেরেশতাগণ তারপরে তার যান কবচ করলেন। তারপরে হচ্ছে গিয়ে তখন সে বুকে হাত দিয়ে রহমতের ফেরেশতা তার কবজ করলেন, তার জান কবজ করলেন। আরেকটা বর্ণনাতে আছে সে নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হলো, সে এই যে দেখেন সে নেক লোকদের জনপদের দিকে এক বৃহৎ পরিমাণ নিকটবর্তী হয়েছে, তাই তাকে তাদেরই অন্তর্ভুক্ত, মানে নেককার ব্যক্তিদের আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তাহলে, আপনি আপনার মাঝে এর আগে একটু জিজ্ঞেস করেন আসলে ভাই, উনি আমাদের আমাদের আলোচনা থেকে কি বুঝলেন সেটা বলে তারপরে তার প্রশ্ন করার সুযোগ দেন আপনার। আমি যে ডেক স্পাইরো ভাই আছে ওনার একটু শেষ উত্তরটা আমি গ্রহণ করলাম। স্প্যারো স্প্যারো আল্লাহর রাস্তে ভাই, স্প্যারো স্পাইরো না। আচ্ছা, উনি বলল যে নাস্তিকতার মধ্যে কোনো মানে মানবতা দেখাইতে হবে। হ্যাঁ, নাস্তিকতার মধ্যে না, সরি, কেউ যদি খুন করে সে যদি বেঁচে থাকে সেক্ষেত্রে তাকে খুন, আবার তাকে পাল্টা খুন করা যাবে না। ভাই আপনি কোনো কথা বোঝেন নাই ভাই। হ্যাঁ, নাস্তিকতার মধ্যে মানবতা দেখাইতে হবে এরকম কোনো, তাহলে কোথায় কোথায়? এগুলা খুবই লেম কথা ভাই। হ্যাঁ, আপনার যে পড়ালেখা প্রশ্ন করতে পারবো ভাই, বগ সাহেব পড়াশোনা প্রশ্ন করুন। একবারও নাস্তিকতার মধ্যে এটা ইনক্লুডেড, এই কথাটা কি বলছে একবারও, এই যে আপনাদের কথায় কথা থামাইতে হয়, এটা কেন কেন করতে হয় ভাই? সিম্পল কথা, আপনি কেন রিপিট করতে পারবেন সেম সেম জিনিসটা, যেভাবে বলছো রিপিট করতে পারবেন? আপনি আপনি ওনার কথা শুনে বুঝছেন, উনি বলতে চাইছেন নাস্তিকতার মধ্যে বা মানবতা দেখাইতে হবে, এটা আপনি সামারি, এটা হচ্ছে সামারি কথা। আবু বকর সিদ্দিকি ভাই, আপনাকে আমি মানে ভদ্রভাবে বলছি ভাই, আপনার সাথে কথা বলাটা আমাদের জন্য খুবই কষ্টকর, আসলে সম্ভব না, ঠিক আছে? আপনার যেই লেভেল এবং আমাদের যে লেভেল সেটার সাথে ম্যাচ করে না ভাই, আপনার সাথে কথা বলাটা আমাদের পক্ষে আসলেই খুবই কঠিন, দুরূহ কাজ, ঠিক আছে? তার প্রধান কারণ হচ্ছে আপনি কোনো কথা বোঝেন না, বা আপনার একটা মাইন্ডসেট আছে যে আমি এড়িয়ে কমু, ওরা যাই কুক আমি এড়িয়ে কমু, এই মাইন্ডসেটটা নিয়ে আমরা আসলে আলোচনা এইভাবে করি না। হ্যাঁ,
আপনি নিজেকে একটু পরিবর্তনের চেষ্টা করেন, একটু চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? আপনি নেক্সট দিন আবার আসেন, আপনি, আমি অন্য কাউকে এরকম করে বলি না, বাট আমি ইন্টারেস্টেড আপনার সাথে কথা বলতে, আপনি নেক্সট দিন আবার আসেন এবং প্লিজ যদি নেক্সট দিন আলোচনা করতে আসেনি তাহলে এই জিনিসটা মাথায় রেখে একটু কথা বলতে, না 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 ভাই একটু একটু কথা শুনে নেন, নেক্সট দিন যদি আলোচনা করতে আসেনি তাহলে ওই মেন্টালিটি নিয়ে আসেন যে আপনি আমার কথাটা শুনবেন, বুঝবেন আমি কি কথা বলার চেষ্টা করতেছি এবং ওইটার প্রেক্ষিতে যে আমি কি কথাটা বললাম ওইটার প্রেক্ষিতে কথা বলবেন। যদি সেটা করতে পারেন তাহলে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি, মানে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি নেক্সট লাইভে আসেন, আপনার সাথে আমি কথা বলতে ইন্টারেস্টেড। এবং শেষে আপনাকে আরেকটা জিনিস বলে দিচ্ছি যে নাস্তিকতার মধ্যে মানবতা দেখাইতে হইবে এরকম কোনো কথা না, কথাটা এরকম না, কথাটা হচ্ছে মানবাধিকার ব্যক্তি নিরপেক্ষ একটি ধারণা। হ্যাঁ, এই যে আমরা যে মৌলিক মানবাধিকারগুলোর কথা বলি এগুলো হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ, ঠিক আছে? এই ব্যক্তি নিরপেক্ষ কথাটার মানে কি আপনি বোঝেন আবু বকর, বলেন তো মানে কি বোঝেন আবু বকর, আপনি কি মানে বোঝেন ব্যক্তি নিরপেক্ষ কথাটা? আমি শুনতে পাইনি, আবার একটু বলেন। আবার মৌলিক মানবাধিকারের যে ধারণাগুলো সেগুলো ব্যক্তি নিরপেক্ষ, এই ব্যক্তি নিরপেক্ষ যে আমি বললাম এটার মানে কি আপনি বোঝেন? হ্যাঁ, এটা সবার জন্য সমান, এটা প্রত্যেক মানুষ, সে অপরাধী নাকি নিরপরাধ, সেটা ছোট হোক বড় হোক, সাদা হোক কালো হোক, নারী হোক পুরুষ হোক, যেই কোনো মানুষের জন্য একরকম, ঠিক আছে? যে কোনো মানুষের জন্য একরকম। এই মৌলিক মানবাধিকারের একটা হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার, বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ, বেঁচে থাকার এই মৌলিক মানবাধিকার এইটা কারো কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না, এবং এটা একটা ব্যক্তি নিরপেক্ষ ধারণা। কারণ হচ্ছে এটার মানে হচ্ছে যে এটা যেই হোক না কেন আপনি এই অধিকারটা যে কোনো মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, বোঝা যাচ্ছে? আচ্ছা শুনেন তো, সেই ক্ষেত্রে না আমার প্রশ্ন, না আমার মনে হচ্ছে না এই বান্দা আমাদের কথা কোনো কথার কোনো আমলই নিচ্ছে ভাই। হ্যাঁ আচ্ছা শুনেন, বুঝছেন ভাই, কোনো আমলই নিল না আমার কথা, কোনো পাত্তাই দিল না, বুঝছেন পারাজ ভাই? না ভাই, এই টাইপের ব্যক্তির সাথে কথা বলবো না ভাই। আচ্ছা শুনেন, মানে আমার কথা ইয়া হইলো, আচ্ছা শুনেন, এরকম কেন ভাই, আমরা তো আলোচনা করতে আসছি, আমাদের সাথে আলোচনা করেন, আমাদের সাথে বয়ানবাজি করে লাভ আছে শুধু শুধু? আমরা কি বলছি আপনারা বয়ানবাজি করেন, বয়ানবাজি করার মতো যোগ্যতা যদি থাকতো তাইলে একটা কথা ছিল ভাই, সেটা সেটাও একটা তো বড় কথা ভাই। এগেনিস্টে এগেনিস্টের ব্যক্তি এসে আমাদেরকে এই কথা ভাই অনেকেই বলে, আমি বুঝি না এই যে এগেনিস্ট এই এই শব্দটা ভাই অনেকে উচ্চারণ করে, অনেক মুমিনের কাছ থেকে শুনি। হ্যাঁ এগেনিস্টে, এগেনিস্ট ভাই আমি অনেক নাস্তিকের কাছে শুনছি, টু বি অনেস্ট এটা ভাই মুমিন বা এগেনিস্ট শব্দটা ভাই, এটা ভাই ব্যক্তি নিরপেক্ষ ভাই, এটা অনেক পিএইচডি হোল্ডার বা উচ্চ শিক্ষিত, হ্যাঁ অনেক অনেকেই আমি এগেনিস্ট, এই যে এটা ভাই বিশেষ করে হেগেলীয় দর্শন টাইপের যত ইয়া আছে প্ল্যাটফর্ম আছে জানো তো, প্রায় সময় এগেনিস্ট এগেনিস্ট শব্দটা ব্যবহার করা হয়, বুঝি না এটা পুরো সেন্টেন্সটাই অনেক সুন্দর কথা বলে কিন্তু এই 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 এগেনিস্টই আইছে মানে মানে সম্পূর্ণ যে সেন্টেন্স তার যে বিউটি সেটা হয় নষ্ট হয়ে যায়, মানে এটা এরকম অনেক হয়। আমি আমি একটা কথা বলি আপনাদেরকে, যারা যারা আলোচনা করতে চান প্লিজ ভাই অ্যাট লিস্ট উই মেন্টালিটি নিয়ে আসেন যে আপনি আমাদেরকে পড়াইতে আসতেছেন না, আপনি আমাদেরকে জ্ঞান জ্ঞান মারাইতে আসতেছেন না, উই মেন্টালিটি থেকে আসেন। আপনি যদি একেবারেই মূর্খ হন তাতে কোনো সমস্যা নেই, জাস্ট উই মেন্টালিটিতে নিয়ে আসেন যে আপনি আমার কথাটা শুনতেছেন, বুঝতেছেন, প্রসেস করতেছেন এবং উইটার বেসে কথা বলতেছেন। আমরা যে কথা বলি নাই সেই কথা জুড়ে দিয়ে আপনার নিজের মতো করে এডিট করে একটা মানে আমাদের কথাটা এডিট করে আপনার দিকে ছাড়া কি দরকার? দেখলেন আপনারা দেখলেন যে আলোচনাটা হইলো না, কেন হইলো না? উনি আমাদেরকে স্ট্রংম্যান করার চেষ্টা করছিলেন, কোনো দরকার নেই তো এগুলো করার। আপনারা যদি আপনাদের সময় দাম আছে, আমাদের সময় দাম আছে, দর্শকদের সময়েরও দাম আছে, আপনারা তো সবার সময়ের দাম মানে সবার সময়ের প্রতি ওই সম্মানটা রেখে কথা বলতে পারতেন, এই কাজটা কেন করেন আপনারা? কথাই বলতে আসছেন, নাইনে দাঁড়াইতেছেন, সময় নষ্ট করতেছেন, আপনাদের ইউটিলাইজ করেন অ্যাট লিস্ট। আসি বিহতর গুলো ফারাজ ভাই, আমি একটু 5 মিনিট ব্রেক নিয়ে আসি তাহলে, আপনি একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই বড় করে রাখেন, স্ক্রিনটা বড় করে রাখেন কিন্তু। হ্যাঁ ওকে 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 আসি ওকে।